মুর্শিদাবাদের বহরমপুর সকাল থেকে রীতিমতো উত্তপ্ত। বহরমপুরের বিটি কলেজ সকালবেলায় ছাপ্পা ভোট মারার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। সেখানে পৌঁছই অধীর রঞ্জন চৌধুরী। বিধায়ক মনোজ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছানোর পরে রীতিমতো বাকবিলনটা বেঁধে দেয়। তারপরে কিন্তু রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করে। মোটের উপর পরিস্থিতি স্বাভাবিক তারপরই হয়। মূলত বহরমপুরের বেশিরভাগ বুথেই কিন্তু এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি, যে কারণে যে সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী নেই সেখানেই কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত আকার ধারণ করেছে। বিনয় রায়, রিপোর্ট, এনটিভি, ডাব্লিউবি। আপনারা যেতে দেন। এখানে কি করছিলেন? এখানে কোথায় ছিলেন?